আপনি কি জানেন কোন সবজি খেলে মাথার চুল মজবুত হয়, কোন ফল খেলে দাঁতের হলুদ দাগ পরিষ্কার হয়, শরীরে প্রোটিনের অভাবে কোন রোগ হয়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি পুরো দেখতে থাকুন, আর সঠিক উত্তরগুলো জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের প্রথম প্রশ্নটি হলো, কোন পাতার রস খেলে ব্লাড প্রেশার এবং সুগার কমে যায়? বেল পাতা, আম পাতা, নিম পাতা নাকি বাসক পাতা? সঠিক উত্তরটি হলো নিম পাতা। কোন সবজি খেলে মাথার চুল মজবুত হয়? গাজর, করলা, মূলো নাকি কুমড়ো? সঠিক উত্তরটি হলো করলা। কোন পাতার রস খেলে পেট ব্যথা দূর হয়? থানকুনি পাতা, তুলসী পাতা, নিম পাতা নাকি পুদিনা পাতা? সঠিক উত্তরটি হলো থানকুনি পাতা। শরীরে প্রোটিনের অভাবে কোন রোগ হয়? এনিমিয়া, কলেরা, জন্ডিস নাকি হাঁপানি? সঠিক উত্তরটি হলো এনিমিয়া। কোন দেশকে মুক্তার দেশ বলা হয়? নেপাল, কিউবা, কেনিয়া নাকি মালদ্বীপ? সঠিক উত্তরটি হলো কিউবা। কিসের তেল হাঁটুতে লাগালে হাঁটুর ব্যথা দ্রুত সেরে যায়? রসুন, আমলকি, কালো জিরা নাকি সরিষা? সঠিক উত্তরটি হলো কালো জিরা। কোন ফল খেলে দাঁতের হলুদ দাগ পরিষ্কার হয়? আঙ্গুর, পেঁপে, লিচু নাকি কমলা লেবু? সঠিক উত্তরটি হলো কমলা লেবু। নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগের উপশম হয়? এসিডিটি, স্নায়ু রোগ, কিডনি স্টোন নাকি উচ্চ রক্তচাপ? সঠিক উত্তরটি হলো উচ্চ রক্তচাপ।